الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ونحشرهم يوم القيامة على وجوههم عميا بكما وصما

শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসলের ওপর সাল্লাহ আলী ও আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় বাস্তব অবস্থা কেয়ামাতের মাঠের বাস্তব অবস্থা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ সম্মানিত উপস্থিতি আমরা আপনাদেরকে গত বৃহস্পতিবার শুক্রবার জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে ডেকে ছিলাম এবং সেখানে দেশের এ দেশে যারা বড় আলেম দিন প্রচার করছেন তারা সবাই ছিলেন এ দেশে যারা বড় আলেম গ্রহণীয় গ্রহণযোগ্য তারা প্রায় সবাই ছিলেন এবং বিষয়ভিত্তিক তারা অতিব উত্তম গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন আপনারা গেছিলেন বলে আমি আশাবাদী আর যদি উপস্থিত না হয়ে থাকেন তাহলে সামনে পনেরো ষোলো ফেব্রুয়ারি বৃহস্পতিবার শুক্রবার জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা হাটাব বীর হাটাব এখানে উপস্থিত হবেন এদেশে যারা বড় বড় আলেমা দিন প্রচার করেন তারা সবাই থাকবেন ইনশাআল্লাহ ব্যয়বহুল পয়সা খরচ করে এই কাজটা আমাকে করতে হচ্ছে মূলত আপনাদেরকে পরকালমুখী এবং প্রতিষ্ঠানের প্রতি আগ্রহী করার জন্য জামিয়া সালাফিয়া রূপগঞ্জ এখানে খরচ হয়েছিল গত বছর বারো লক্ষ আর রাজশাহীতে এবছর খরচ হলো দশ লক্ষ তেরো হাজার মতো একটা প্রোগ্রামে যা খরচ হয় তাতে একটা বিল্ডিং তৈরি হয় অবশ্য জামিয়া সালাফিয়া রূপগঞ্জ জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া রাজশাহী এই দুই প্রতিষ্ঠানে এক মাসের বেতনে একটা বিল্ডিং তৈরি হয় এখন দুই প্রতিষ্ঠানে বেতন লাগে ইতে সম পত্রিকা সহ খরচ সহ দশ লক্ষ টাকা প্রতি মাসে দশ লক্ষ টাকা বেতন লাগে খরচ লাগে সামনে জানুয়ারি থেকে আরো বেড়ে যাবে আশাবাদী যে বিষয়গুলি আপনারা ভাবেন দ্বিতীয় আপনাদের সাথে জরুরি কথা মানুষ দিন প্রচার করবে আমি আপনাদেরকে একটা হাদিসের বাস্তব শোনাই সেটাও কেয়ামাতের সাথে জড়িত হোজাই ফাইবনুল ইয়ামান রাজি আল্লাহ তালান বলেন একজন খুব বিশিষ্ট যোগ্য সাহাবি যার মুখের দিকে তাকাতে সাহাবিগণ ভয় করতেন ইনি হচ্ছেন হোজাই ফাইবনুল ইয়ামান উনি বলছেন যে অন্যাস এস আলুন রসুল আল্লাহ সাল্লি সাল্লাম আনিল খাইরে মানুষ আল্লাহর নবীকে জিজ্ঞাসা করত কল্যাণ সম্পর্কে কি করলে জান্নাত হব এইটা মানুষে জিজ্ঞাসা করত কখন তো আস আলহ আনিসার রে মাখাফাত ইদরে কানি আর আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতাম অনিষ্ঠ খারাপ সম্পর্কে এই ভয়ে যে খারাপ আমাকে ধরে নেবে তখন আমি জাহার নামে চলে যাব তো আমি খারাপ গুলো জানি জেনে দূরে থাকব। এই জন্য আমি খারাপগুলি জিজ্ঞাসা করতাম অনিষ্ট সম্পর্কে জিজ্ঞাসা করতাম আমি একদিন জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী জাহিলিয়াতিন শাররিন আমরা ছিলাম পাপের মধ্যে অনিষ্ঠের মধ্যে আমরা ছিলাম পাপের মধ্যে মধ্যে আল্লাহ আমাদেরকে এই কল্যাণ দিয়েছেন এখন আমরা ভালো কোরআন মাজিদ আমাদের কাছে আছে ইসলাম ধর্ম আমাদের কাছে আছে আপনি আছেন এখন আমরা ভালো মানে কি দেখাচ্ছ যা আছে আছে তোমরা বসো আল্লাহর নবী হাল বাদা হাজাল খাইমিন শারিন এই ভালোর পরে কি খারাপ আসবে এটা জিজ্ঞাসা দেখেন জিজ্ঞাসার ঢং কেমন এখন তো ভালো সবাই ভালো আপনি আছেন কোরআন মাজিদ আছে ইসলাম ধর্ম আছে তো এই ভালোর পরে কি খারাপ আসবে কালা না তখন আবার হোসাইফা বলছেন আল্লা নদী হল বাদা দালিকা রেমিন তো ওই খারাপের পরে কি ভালো আসবে এখন ভালো এরপরে খারাপ পরিস্থিতি আসবে তো খারাপের পরে কি ভালো আসবে কেন না দেখান এই ভালোর পরে খারাপ আসবে তবে খারাপ হলো ঘোলাটে খারাপ হলো ত্রুটিযুক্ত খারাপ হলো ধোঁয়া যুক্ত তখন হোসাইফ বলছেন ওমা দেখানো ঘোলাটে কি জিনিস ধোঁয়াটে কি জিনিস ত্রুটিযুক্ত কি জিনিস ইসলাম আবার ঘোলাটে হয় নাকি যেমন এখন সবাই বলছে যে ইসলামে অত এবার দল থাকে হুজুরের কেন এত ভাগ কোন হুজুরের সাথে কোন হুজুরের মিল খায় না কেন কোরআন একটা হাদিসে একটা হাদিস হলো আল্লাহর নবীর কথা আর কোরআন আল্লাহর কথা তো মিল তো হওয়ারই কথা তো মিল হয় না কেন তাই আল্লাহ নবী ইসলাম কি ঘোলাটে হতে পারে তখন আল্লাহ রসুল বলছেন সোনামে সোনাতি এহদনা বেগেরে হাদিয়ে জনগণ জনগণ এবার আপনারা চলে আসলেন জনগণ আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সন্নাথ ধরে নিয়ে বলবে এটাই রাসলের সন্নাত নাইনে এবার জনগণ আমার আদর্শ বাদ দিয়ে অন্য আদর্শ ধরে বলবে এটাই রাসলের আদর্শ আল্লাহর নবীর আদর্শ রাস্তার ডান দিকে যাওয়া আর আপনাদের আদর্শ চলার সময় রাস্তার বাম দিকে যাওয়া হলো না একইবারে উল্টা হলো না যেটা দেখবেন সেটাই উল্টা যেখানে যাবেন সেটা উল্টা আছে আমার সোননাথ ছেড়ে দিয়ে অন্য ধরে বলবে এটার সোনাত আমার আদর্শ বাদ দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটার আসলের আদর্শ তার এফ না তুমি রুনা তোমরা আবার চিনতেও পারবে তোমরা আবার অস্বীকারও করবে ছি 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 এটা ঠিক নয় এটা করছেন কেন জনগণ করে কেন এটা ঠিক নয় এটা হলো নাকি এইভাবে দূরত পড়া যায় নবীর আবার মিলাদ হয় মিলাদ নবীর দিবস সাহাবি করলেন না তাবেই করলেন না তাবে তাবি করলেন না আলেম মলমা করলেন না আর মিলাদুল নবী হয় এটা হয় ছি 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 তো কেউ তোমরা আবার চিনতেও পারবে তোমরা আবার অস্বীকারও করবে চিনতে পারবে ছি 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 এটি কি আর হয় নাকি তখন আবার হজাই ফরাজি আল্লাহ বলছেন কথা শেষ হয়নি আল্লাহ নবী হাল বাদা দালেকা সারে মিন খাইরিন হাল বাদা দালেকা সারে খাইরে মিন ওই ঘোলাটে ভালোর পরে কি খারাপ আসবে নেন এবার ঘোলাটে ভালো তারপরে খারাপ কি আসবে কারণ দোয়া তুনাল আবু হবে জাহান্ন মানে আজাবো মেলাই কাজাবু হবে হ্যাঁ যারা দিনের দাওয়াত দিচ্ছে ধর্মের কথা বলছে ওরাই জাহান নাম। আমি কিন্তু অনুবাদক আপনিও দেখতে পারেন বোখারি মুসলিমের হাদিস বাংলা মেসকাত কেতাবুল ফেতান ফেতনার চার নম্বর হাদিস এনে ফেতনা আলোচনার ওরা জাহান নামের দরজা থেকে মানুষকে দাওয়াত দিবে ধর্মের ওরা নিজেরাই জাহান নাম যারা ধর্মের দাওয়াত দিবে দিনের কথা বলবে মানা জাফু এলাইহা কাজা ফু হফিয়া যেসব জনগণ ওইসব হুজুরের কথা মানবে হুজুরেরা সব জনগণকে জাহান্নামে নামে ঢুকিয়ে দিবে এইবার হোজাই ফরাজি আল্লাহ খুব কঠিন বিপদে পড়লেন তখন হোজা বলছে এটা বুঝিয়ে বলেন বুঝতে পারলাম না মলানা সাহেব নিজেই জাহান নামি আবার আমরা তার কথা শুনলে আমরাও জাহান নামি এটা কঠিন হয়ে গেল না এটা বুঝিয়ে বলেন বুঝতে পারলাম না তখন আল্লাহর নবী বলছেন হোমিন জিলদাতে না ও এতকাল মনে আলসেনাতে না চিনতে পারলে না মানে তারা হবে আমার চামড়ার সবাই হবে মুসলমান কেউ ইহুদিও হবে না খ্রিস্টানও হবে না হিন্দু হবে না সবাই হবে মুসলমান আর আমার ভাষাতেই কথা বলবে বলবে এই দেখেন হাদিসে আছে বলবে এই দেখেন কোরআন মাজিদে আছে বলছে যে মিলাদের কথা কোরআন মাজিদে আছে এ কথা বলছে মানুষ এখন আর বলছে যে আল্লাহ বলেছে যে ভোট দাও সাতক্ষীরেতে একজন বলছে যে এ হাত দিয়ে ভোট দিলে জান্নাত হবে সবাই কোরআন হাদিস পেশ করবে আর সবাই হবে মুসলমান তখন হয়ে যায় পরে এবার শেষ কথা সমস্যা যদি এমন হয় জাহান নামের দরজায় থেকে যদি কোরআন হাদিস পেশ করে তাহলে আমরা কি করবো বুঝতে পারছেন কথা কি বুঝতে না পারলে না হয় আবার বলবো আবার বুঝতে না পারলে আবার বলবো না হে এখানি থেকে যাবো যারা কোরআন হাদিসের কথা বলছে ওরাই হলো জাহান্নামি তো তাহলে আমরা কি করব বলেন যারা দিনের কথা বলছে তারাই যদি জাহান নামে হয় তা আমরা কি করব বলেন তাহলে আমাকে কি বলছেন আমি কি করব। তখন আল্লাহ রসুল বলছেন তাল জামাত এম তাহলে ওই সময়ে তোমরা মুসলমানদের জামাতে থাকো মুসলমানের দলে থাকো আর তাদের এমামের সাথে থাকো এই কথাটা সচেতন মানুষ বুঝতে পারেন কিনা দেখি এই বাক্যের সাথে আর একটা বাক্য আসবে ওটা হবে জটিল তালজাম থাকো ধরো জামাত আল মুসলমানদের জামাত এই শব্দটা আছে মুজাব মুজাফ ফেলাই প্রথম শব্দটা পরের শব্দের দিকে ধাবিত হয়েছে প্রথম শব্দটা এক বচন পরের শব্দটা বহু বচন মুসলমানদের জামাত মানে জামাত একটা মুসলমান অনেক ও এমাম আহম আবার ওটাও প্রথম শব্দ এক বচন পরের শব্দ বহু বচন তাদের এমাম মানে এমাম একজন আর জনগণ অনেক তাহলে মুসলমানদের দল একটা সেই দলে থাকো মুসলমানদের নেতা একজন সেই নেতার সাথে থাকো হোজাই ফরাজ কথা আবার বাড়লো তখন ওই বলছেন যে এমাম জামাত রকম মুসলমানদের জামাত যদি আমি না পাই আর তাদের দল নেতা যদি আমি না পাই তাহলে কি করব এইবার যেটা উত্তর আসছে সেটা আপনাকে ভাবতে হবে আর একজনের গায়ে হাত দিয়ে বসে আছো কেন রেডি হ্যাঁ খেলি বসে আছো নাকি বইও পড়ো না একটু এসেছ আবার গল্প করে সময় কাটাও। জীবনটা তো মিথ্যুক ধোকাবাদ হজুর কেসা কাহিনী দিয়ে কাটালো জীবনটা তো ষোলো অনাই মিছে এটা কবিতা পড়ো না ষোলো মিছে আগেকার বইয়ে ছিল বাবু নৌকাতে উঠেছে বাবু মাঝিকে বলছে মাঝি চাঁদ কেন বাড়ে কমেরে বলতে পারিস বাবু ওই সব কি আর জানি চাঁদ কিভাবে বাড়ে কমে তোর জীবন দেখি চার আনাই মিছে এরকম দুই তিনটে জিজ্ঞাসা করার পরে বলছো তোর জীবন আট আনাই মিছে মাঝি তোর জীবন বারো আনাই মিছে এরপরে বাতাস উঠেছে তখন নৌকা হিলে উঠেছে তখন মাঝি বলছে বাবু সাঁতার জানো তখন বাবু বলছে না রে মাঝি না আমি তো সাঁতার জানি না তখন মাঝি বলছে বাবু এখন দেখি তোমার জীবন ষোলো আনাই মিছে এখন যারা দিন প্রচার করছেন তাদের জীবন প্রায় আনাই মিছে আর আমাদের অবস্থা আমরা তো শ্রোতা চাপানো ভাষা আন্ধা কো আন্ধা হ্যাঁ অন্ধকে অন্ধ পড়াচ্ছে যে বক্তব্য দিচ্ছে সেও অন্ধ যারা শুনছে সে অন্ধ তারা অন্ধ সব সমান সমান এই দেখুন মুসলমানদের জামাতে এবং মুসলমানদের নেতার সাথে থাকো তখন আবার হোজাইফা বলছেন মুসলমানদের জামাত আর মুসলমানদের নেতা যদি না থাকে তাহলে কি করব এইটা উত্তর তখন বলছেন সব দলগুলি ছেড়ে দাও তাহলে দল আছে এইটুকু আমি বুঝাতে পারবো কি না আমি খুব একটা এ করি না পূর্ণ সাহস করতে পারি না যে আমি কি দিয়ে বুঝাই মানে ইসলামী দল আছে কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসুলের আসলে জামাত থাকবে না নেই জামাত হলে একটা হবে দল হলে অনেক হবে দল হলে অনেক হবে আর জামাত হলে একটা হবে জামাত একটা জামাতের নেতা একজন আর দল হলো অনেক জাওয়ান সাহেবের বক্তব্যের লজিক তো খুব চোখা দার্শনিক মানুষ পাঁচজন এখন এক জায়গাতে হলে একজন আর একজনকে জিজ্ঞাসা করে এই তুমি কোন দল করো আর আরেকজন বলছে এই তুমি কোন দল করো তার মানে তার মানে জিজ্ঞাসায় হচ্ছে ভাগ ভাগ বিভক্তি কি করে বিভক্তি তো ঐক্য আছে কি করে একজন আরেকজনকে বলছে যে আপনি কোন দল করেন যেমন আমার চেয়ারম্যান মেম্বার এমপি সাহেবরা বলেন যে আপনি বিএনপি না আওয়ামী লীগ তাদের একটা দল আছে আমাদের ধর্মের একটা দল আছে যে আপনি কোন দলের কে হয়তো বলবে সিয়াকে হয়তো সন্নিকে হয়তো জামিয়াতকেও হয়তো আন্দোলনকেও যুবসংগকেও সুবান কেউ আরো কিছু বলবে তখন সে তুই কোন দলে বলে তুই কোন দলে মানে আর আর ভীতি বিভক্তি তা এক ওক কয় কি করে বুঝতে পারিনা মনে হয় আবার বুঝাই ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লহা সব দলগুলি ছেড়ে দাও দল আছে মানে জিজ্ঞাসাতে বলা হলো আল্লাহর নবী হুজুরি যদি জাহান নামের দরজায় থাকে তো আমি কি করবো তুমি একটা মুসলমানদের দলে আর মুসলমানদের নেতার সাথে থাকো তখন বলছেন যে মুসলমানদের দল আর মুসলমানদের নেতা যদি না থাকে তাহলে কি করব তখন বলছেন যে সব দল ছেড়ে দাও তাহলে দল আছে বুঝাতে পারলাম না মনে হয় তারপরে এখনো কথা শেষ হয়নি

অষ্টাশির আগস্টের বিশ তারিখ রোজ বুধবার বিকেল তিনটে থেকে আমি শিক্ষক গায়বান্ধা গোবিন্দগঞ্জ রংপুর গায়বান্ধা গোবিন্দগঞ্জ জান্নাতপুর মাদ্রাসার তার জন্য আমাকে বলা হতো আব্দুর রাজাক জান্নাতপুরি রংপুর গায়বান্ধা গোবিন্দগঞ্জ জান্নাতপুর মাদ্রাসার শিক্ষক উনিশশো অষ্টআশির আগস্টের বিশ তারিখ রোজ বুধবার বিকেল তিনটে থেকে তো অষ্টআশির আগস্টের শেষ তারিখে একজন মৌলানা সাহেব আমাকে একটা পত্রিকা দিলেন এক নম্বর বুলেটিন আর দুই নাম্বার বুলেটিন দুইটা একটার নাম এক নম্বর আর একটার নাম দুই নাম্বার বুলেটিন তো ওই পুরো এক নম্বর ডক্টর আব্দুল বারি রাহেমাহুল্লা কত টাকা চুরি করেছেন সেটা লিখা আছে কথা বুঝাতে পারলাম না মনে হয় তার মানে একজন লিখছে না আরেকজনের কথা বুঝাতে পারিনি মনে হয় বুঝাতে পেরেছি একদল লিখছেন আর এক দলের কথা কত টাকা চুরি করেছেন ডক্টর আব্দুল বাড়ির এক নাম্বার বুলেটিন এবং আজও আছে মাটির উপরে বাংলাদেশের মাটির উপরে তিলকাল ফেরাকা কুল্লাহা সব দলগুলি ছেড়ে দাও আমি আসলি সাজারাতে গাছের আড়ে লুকিয়ে থাকো হাত কাকাল মত সেখানে তুমি মরে যাও তবুও তুমি এখানে আসবা না তুমি যদি ওর সাথে আসো তাহলে তুমি ভালো আর ওর সাথে যাওনি তো তুমি খারাপ ওকে বলতে হবে বদনাম ছাড়া গিবাদ ছাড়া নিন্দা ছাড়া আপনি বাঁচতে পারবেন না টিকতে পারবেন না এটা কেয়ামাতের লক্ষণ বখারি মুসলিমের হাদিস বারবার দেখুন এই হাদিসটা যখন দহন পড়বেন আমল করার চেষ্টা করবেন মহান আল্লাহ বলেন উনাহসুরহুম ইয়াউমাল কিয়ামাতে আমা উনাহসুরহুম ইয়াউমাল কিয়ামাতে আলা উজুহিব উমিয়ো বকমা ও সুম্মাম আমি বিচারের মাঠে মানুষকে একত্রিত করব মুখের মাধ্যমে বোবা করে অন্ধ করে বধির করে বিচারের মাঠে আমি মানুষকে একাত্রিত করব মুখের মাধ্যমে পা থাকবে উপরে আর মুখ থাকবে নিচে চোখে কেউ দেখতে পাবে না চোখে অন্ধ করে মুখে বোবা করে আর কানে বধির করে আল্লাহ বলছেন যে আমি এইভাবে মানুষকে একাত্রিত করব বিচারের মাঠে

রেজালান পায়ে হেঁটে চলবে রুকবান বাহনে থাকবে আলা অনাল আর মুখের মাধ্যমে চলবে অত্র হাদিসে তিন ভাগে বিভক্ত হয়ে গেল এক পায়ে হেঁটে চলবে দুই বাহনের উপরে থাকবে তিন মুখের মাধ্যমে থাকবে পা থাকবে উপরে মুখ থাকবে নিচে তাহলে তিন ভাগে হলো

জাহান নামের ভয় করবে আর জান্নাতের প্রতি আগ্রহী হবে জান্নাত পাবো জান্নাত পাবো জান্নাত জাহান নাম হবে না 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 জাহান নাম থেকে এরা হলো সবচেয়ে ভালো মানুষ এরা পায়ে হেঁটে চলবে দুই স্নানা আলা বাইরিন আরবা আলা বাইরিন আশারা আলা বাইরিন দুইজন থাকবে এক উঠে তিনজন থাকবে এক উঁঠে চারজন থাকবে এক 10 দশজন থাকবে এক ওঠে দুই তিন চার চট করে দশ বিচারের মাঠে উঠ থাকবে বিচারের মাঠে উঠ থাকবে উঁটের ওপরে দুইজন তিনজন চারজন দশজন থাকবে এরা হলো দ্বিতীয় শ্রেণীর মানুষ এরপর আল্লা নবী বলছেন তুষের বাকি এ নার বাকিগুলিকে আগুন একাত্রিত করবে আগুন যাদের মুখ থাকবে নিচে আর পা থাকবে উপরে যাদের মুখ থাকবে নিচে আর পা থাকবে উপরে এদেরকে আগুন একত্রিত করবে আগুন চতুর্দিকে ঘিরে থাকবে এই পর্যন্ত বলার পর আল্লা নবী বলছেন তাকিল হাইসো কালু জাহান নামিরা যেখানে মুখের মাধ্যমে একত্রিত হবে যারা এরা যেখানে দুপুর করবে আগুন সেখানে দুপুর করবে তুসবে মাহুম হাইসো আসবাহু এরা যেখানে সকাল করবে আগুন সেখানে সকাল করবে তুমসি মাহুম আমসু এরা যেখানে সন্ধ্যা করবে আগুন সেখানে সন্ধ্যা করবে তাহলে বোঝা যাচ্ছে যে বিচার মাঠে সকাল আছে দুপুর আছে সন্ধ্যা আছে বুঝাতে পারলাম না কথা একদিন সমান পঞ্চাশ হাজার বছর তাহলে দিন আছে ওই কথাটা ভুলে গেলে যে এমপি সাহেবের মাথায় যদি টিন তুলে দিয়ে বলা হয় এমপি সাহেব যে কয়েকখান টিন আত্মসাত করেছেন মাথায় করে ঘুরেন যদি তিন দিন ঘুরতে বলেন তাহলে কত সময় হবে দেড় বছর এমপি সাহেব যদি জানতেন বিচারের মাঠের অবস্থা তাহলে জনগণকে বলতেন আসসালাম আলাইকুম আমি এই দায়িত্ব পালন করবো না ভাই আমার বাপের দশ কাঠা জমি আছে আমাদের বাজারের পিছনে আমি কপি লাগিয়ে খাবো আমি গেলাম আসসালাম আলাইকুম আবুজার গেফারি রাজি আল্লাহ তালা আনু বলছেন আল্লাহর নবী আপনি আমাদের একটু এলাকার আমাকে নেতা করে দেন না মানে নেতা হওয়ার সাত মানুষের থাকে আবুজার গেফারির মতো মানুষ নেতা হতে চাচ্ছেন যেমন তেমন কথা নাকি যে দশটা টাকা জমা করা বুঝেন না মারেন কেউ যদি বলে দশ টাকা জমা করা যায় তাকে লাঠি মারতে যান উনি বলছেন যে আমার এলাকার আমাকে নেতা করে দেন তখন আল্লাহ নবী বলছেন করেছ কি তুমি আরে তুমি দুর্বল মানুষ আর নেতৃত্ব হচ্ছে আমানত করেছ কি তুমি করো বের না নেতৃত্ব দিবে উমার কে উমার যার কাছে বিষ পনে বিষ হবে না আর পনে বিষ সুয়াবষ হবে না যা ছিল তাই থাকবে ব্যক্তি পর্যন্ত তার নাম উমার উনিশ বিশ হবে না কোন কিছু হবে না নেতৃত্ব হবে না সলাথ হবে না নামাজ হবে না জজ কোর্ট হবে না হাইকোর্ট হবে না সুপ্রিম কোর্ট হবে না সামাজিক অবস্থা হবে না উনিশ বিশ হবে না তার নাম উমার যাকে দেখে শয়তান ভয় করে শয়তান রাস্তায় ছেড়ে চলে যায় আল্লাহ রসুল বলছেন ওমার তোমার ইমান ওই যে দেখো ওই যে দেখো দেখো ওই যে শয়তান পাচার ওই পালাচ্ছে আল্লাহ রসুল দেখতে পান শয়তান কিন্তু অন্য কেউ দেখতে পায় না যে শয়তান পালাচ্ছে উমার ওমার দিবে নেতৃত্ব তুমি কেন এখানে যাও 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 বিচারের মাঠে তিন ধরনের মানুষকে মানুষকে তিন ভাবে একত্রিত করা হবে মনে থাকবে কি মুখের মাধ্যমে চলবে কিভাবে মানুষ মুখের মাধ্যমে চলবে কিভাবে তখন আল্লাহ রসুল বললেন্লা যে আল্লাহ মানুষকে পায়ের মাধ্যমে চালাচ্ছেন সে আল্লাহ মানুষকে বিচারের মাঠে মুখের মাধ্যমে চালাবেন যে আল্লাহ এখন মানুষকে কিসের মাধ্যমে চালাচ্ছেন পায়ের মাধ্যমে চালাচ্ছেন সে আল্লাহ বিচারের মাঠে মানুষকে মুখের মাধ্যমে চালাবেন উনি সর্বশক্তিমান অল্লাহে আল্লাহর কসম তুমি সর্বশক্তিমান আল্লাহর কসম তুমি সর্বশক্তিমান আল্লাহর কসম তুমি সর্বশক্তিমান তোমাকে বিশ্বাস করি দিনকে যেমন দিন বলি রাত বলি নে তোমাকে বিশ্বাস করি রাতকে যেমন দিন বলি না রাত বলি এইরকম ভাবে বিশ্বাস করি তুমি আমাদের গতিনীতি পরিবর্তন করো তুমি আমাদেরকে তোমার রাসুলের পদ্ধতিতে নিয়ে যাও তুমি পারো তোমার কাছে দাবি রাখলাম তুমি কবুল করো আল্লাহ আমি তুমি আমাদের আকুল আবেদন কবুল করো তুমি সর্বশক্তিমান তোমাকে বিশ্বাস করি রাসুল্লাহ সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া তুমি ছাড়া কোনো মাহবুদ নেই সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসুল এটা বিশ্বাস করি অন্তর থেকে

বিচার মাঠে প্রত্যেকটা মানুষকে একাত্রিত করা হবে সমতল সাদা জমিনের উপরে মাটির রং হবে সাদা আর মাটি হবে সমতল সাগর পাহাড় কোনো কিছু থাকবে না হিমালয় থাকবে না দার্জিলিং আসাম সিলেট চট্টগ্রাম সৌদি আরব এইসব দেশের কোনো পাহাড় থাকবে না পাহাড়গুলি উড়ে আকাশে চলে যাবে তারপরে আবার পাহাড় নিচে যখন পড়বে তখন ভেঙে হয়ে যাবে ও কোন যেদিন পাহাড় গুলি হবে ধনী তো তুলার নেই তুলা ল্যাপ বানাতে দেখেছেন কোনোদিন ল্যাপ বানাতে দেখেছেন ওই কোনোদিন এইভাবে মারতে দেখেছেন আঘাত করতে তুলাটা ছিটকে দূরে যায় এটা দৃশ্য দেখেছেন আল্লাহ তালা বলছেন যে এই তুলাটা যেভাবে যাচ্ছে ছিটকে এই হিমালয় এভাবে ছিটকে উপরে গিয়ে আবার পরে হয়ে আর আল্লাহ বলেছেন হাবা মুম্বাসা এই হিমালয় পাহাড় হবে ঘরের রোদ্রের সমাতে জালানা খোলা থাকলে ভিতরে যদি আলো যায় তো আলোতে কতগুলি ধুলি কণা দেখা যায় এটা দেখেছেন আপনারা কোনো রৌদ্রের আলোতে ঘরের ভিতরে ধুলিকণা দেখেছেন জানানা বন্ধ করেন এবার দেখেন তো নেই হিমালয় হবে এই মতো আল্লাহ বলছেন আমি আপনাকে বুঝাতে পারবো কেয়ামাত কি জিনিস কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি কেয়ামাত কত কঠিন রসুল সাল আলাম বলেন পৃথিবীকে সমতল করা হবে এবং সাদা করা হবে এইখানে কথা মাথায় ঘুরছে আল্লাহ নবী বলছেন যে লাইসালে আহাদিন কোনো পরিচিতি থাকবে না কে যে ফেরাউন আর কে যে ইন্দিরা গান্ধী আর কে যে উমার রাজি আল্লাহ এরকম কোন কারো পরিচয় থাকবে না পরের হাদিসে বলছি কিভাবে তারা একত্রিত হবে কারো পরিচয় থাকবে না এই পরিচয় থাকবে না কথাটা বলতে গিয়ে আর একটা কথা ধাক্কা খাচ্ছে মাথায় সেটা বলেনি এগো রস লেকুল্লে গাদের লেওয়া লেওয়ালা কাদ্রে গাদ্রেহি আর প্রত্যেক গাদ্দারের পিছনে পতাকা গেড়ে দেওয়া হবে তার গাদ্দারই অনুযায়ী হেডমাস্টার যত বড় গাদ্দার ছাত্রদের সাথে জনগণের কাছে তার পতাকা হবে তত বড় প্রিন্সিপাল ছাত্রদের কাছে কমিটির কাছে যত বড় গাদ্দার তার পতাকা হবে তত বড় জেল সুপার জজ সুপ্রিম কোর্টের জজ যত বড় গাদ্দার তার পিছনের পতাকা হবে তত বড় দেশের নেতা যারা যেখানে নেতৃত্ব দিচ্ছে সে তার নেতৃত্বে যত বড় গাদ্দার তার পতাকা হবে তত বড় যদি গাদ্দার ছোট হয় পতাকা হবে ছোট যদি গাদ্দার বড় হয় পতাকা হবে বড় কেন এই কথাটা চট করে মাথায় আসলো কারও কোনো পরিচিতি থাকবে না তবে এইটা একটা পরিচিতি থাকবে যে দায়িত্ব পালন করতে গিয়ে যদি জাতির সাথে গাদ্দারি করে থাকে প্রতারণা দিয়ে থাকে তাহলে তার পিছনে পতাকা গেড়ে দেওয়া হবে এ কথা রসুল বলেছেন তবে তিনি এ কথাও বলেছেন যে অবশ্যই আমি বিচার মাঠে তোমাদেরকে পাব কাউক যে ও আমার কাছে আসবে তখন তার কাঁধে থাকবে উট উটের শব্দ আপনারা শুনেছেন কোনোদিন উট একটা শব্দ করে চিৎকার করে ওই চিৎকার করতে থাকবে আর কাঁধে উঠ করে নে আমার সামনে চলে আসবে এসে বলবে আল্লাহ নবী আমাকে বাঁচান আমি বিপদে তখন আল্লাহ রসুল বলেন আমি তো সেদিনই বলে দিয়েছি দুনিয়াতেই আমি বিচারের মাঠে কোনো উপকার করতে পারবো না এরকমই কেউ আসবে ঘোড়া কাঁধে নিয়ে এরকমই কেউ আসবে ছাগল কাঁধে নিয়ে এরকমই কেউ আসবে টাকা পয়সা কাঁধে নিয়ে কাপড় চোপড় কাঁধে নিয়ে তো যেইগুলো জিনিস কথা বলতে পারে না যেমন গম যেমন টিন যেমন কাপড় চুপড় যেমন কম্বল এইগুলো কাঁধের ওপরে থাকবে আর এমনিতে নড়তে থাকবে দুলতে থাকবে কাঁধের উপরে আর ও বলবে নবী আমাকে বাঁচান তখন আল্লাহনবী বলবেন না আমি তো বিচারের মাঠে কিছু করতে পারবো না বিচারের মাঠে মোহাম্মদ সাল্লাম কিছু করতে পারবেন না এই কথা তিনি ফাতেমা বলেছেন এই কথা তিনি ফাতেমাকে বলেছেন এভাবে যে আমি তোমার বিচার মাঠে কিছু করতে পারবো ফাতেমা তুমি চাইলে আমার কাছে টাকা চাইতে পারো দুনিয়াতে আমি বিচারের মাঠে তো তোমার কোনো উপকার করতে পারবো না এই কথা মোহাম্মদ সাল্লাম ফাতেমাকে বলেন অত্র হাদিস দিয়ে আমি বলেছি যে বিবাহ করার সময়তে যৌতুক নেওয়া যাবে না এই কথা ঠিক তবে বা শ্বশুর সাদ করে বেটি জামাকে বলতে পারে যে ঠিক আছে মা তোমাকে আমি গাড়িটা দিলাম যাও তোমরা ব্যবহার করিও যৌতুকের ব্যাপারে কিন্তু খুব কঠিনভাবে বলা আছে নাকি যৌতুক নেওয়া হবে না শেষ পর্যন্ত কি করে খেতে হবে ভিক্ষে করে বক্তব্য খুব ভালো মনে আছে কতক্ষণের সময় ফেরত দিতে হবে আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে যৌতুক ফেরত দিতে না পারলে তার চেয়ে অন্তত অদা করতে হবে যে আব্বা শ্বশুর আব্বা আমি তিন মাস বা ছয় মাসের মধ্যে টাকা ফেরত দিব এই কথা বলতে হবে পরের বাপের টাকা দিয়ে মোটর সাইকেলে চড়ো লজ্জা হয় না বেটা তুমি বলছো আমার শ্বশুর আমাকে খুশি হয়ে দিয়েছে তো তোমার শ্বশুর খুশি ফকিরকে দিয়ে দেয় নরসিংদীর মানুষ প্রায় সবাই ধনী যদি আমি বুঝতে পারি না নরসিংদীর মানুষ কে যে টাকা পয়সা দিচ্ছে না দিচ্ছে আমি তেমন বুঝতে পারি না কিন্তু আমি দেখছি খুঁজে যে নরসিংদীর মানুষ প্রায় সবাই ব্যবসায়ী ধনী মানুষ দান খারাপ করলে পাঁচশো টাকা দেখায় আর রংপুর দিনাজপুরে বিশ টাকা দেখায় দশ টাকা বিশ টাকা কি কথা বুঝতে পারছেন দান করলে পাঁচশো টাকা করে দুইশো একশো টাকা কম পাঁচশো টাকা এক হাজার পাঁচ হাজার আর রংপুর দিনাজপুর লালমনহাট এলভামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা জয়পুরহাট এগুলোতে মানুষ দান করে তখন কয় টাকা দেখায় দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা এটা আমার বাস্তব নকল করছে আমি পাশে বসে আছি আমি তো কোনোদিন দান আদায় করতে পারি না তো যারা আদায় করে তাদেরকে দেখতে পাই যে এগুলো দিচ্ছে দু টাকার নোটের একটা বান্ডিল থাকে এরকম পাঁচ টাকার দশ টাকার থাকে আলহামদুলিল্লাহ নরসিংদী জেলার উপরে আমার ভালো ধারণা তাদের টাকা পয়সা আরো বেশি হোক হক পথে খরচ হোক এটা কামনা করি টাকাটা যেন ভুল পথে খরচ না হয় আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আমি বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল আলি আসসালাম বলেন হোফাতান ওরাতান গোর্লা বিচার মাঠে মানুষকে একত্রিত করা হবে খালি পায় উলঙ্গ করে খাতনা কারো পরনে জুতা স্যান্ডেল থাকবে না কারো খাতনা খাতনা বুঝেন আপনারা মুসলমানি দেওয়া কারো খাতনা দেওয়া থাকবে না মুসলমানি দেওয়া থাকবে না আর কারো পরনে কাপড় থাকবে না সবাই থাকবে উলঙ্গ তখন আয়েসার জিয়া বলছেন পুরুষ মানে একাত্রিত হয়ে উলঙ্গ হয়ে থাকবে একজন আর একজনকে দেখবে এটা হয় কি করে একজন আর একজনকে দেখবে এটা হয় কি করে তখন আল্লাহ রসুল বলছেন আয়েসা আল্লাহ মানুষ একজন আর একজনকে তাকিয়ে দেখবে সমস্যার চেয়ে অনেক 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 জটিল মানুষ একজন আর একজনকে তাকিয়ে দেখবে সমস্যার চেয়ে অনেক 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 জটিল তাহলে এবার এক মিনিট জটিল এক মিনিট দেখায় জটিল আল্লাহ তালা বলছে যেদিন আমি দেখবে যেদিন আপনি দেখবেন মানুষকে তাজ হালকুল মর্জিয়াতিন আম্মা আরজা যা যে মহিলা বাচ্চাকে দুধ পান করার কখন বাচ্চা কোল থেকে পড়ে গেছে যে মহিলার পেটে বাচ্চা ছিল কখন গর্ভপাত হয়ে গেছে ও বুঝতে পারেনি তো দুধের বাচ্চা কোল থেকে পড়ে গেল মহিলা বুঝতে পারলো না পেটের বাচ্চা প্রসাব হয়ে গেল মহিলা বুঝতে পারলো না তারা নাসা শোকারা মহমবে সোকারা আপনি দেখবেন মনে হবে মানুষ যেন মদ খেয়েছে উল্টে উল্টে পড়ে কিন্তু আসলে তারা মদ খায়নি কিন্তু আল্লাহর শাস্তি হচ্ছে কঠিন আল্লাহর শাস্তি হচ্ছে কঠিন আল্লাহর শাস্তি হচ্ছে কঠিন কেয়ামাতের মাঠ ও শাস্তি কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন মানুষগুলি থাকবে খালি পায়ে অবস্থায় খাতনাবিহীন পাপিদের পা থাকবে উপরের দিকে আর মুখ থাকবে নিচের দিকে পরিস্থিতি কত জটিল আপনাকে আমি কি দিয়ে বুঝাই পরিস্থিতি রাসুল সাল্লাম বলছেন

সুরা কুব্বের সুরা ইনসেকাক কোনদিন বাংলা অনুবাদ দেখেছেন আল্লাহর নবী বলছেন যে কেউ যদি বাস্তব বাস্তব কে আমাকে তাকিয়ে দেখতে চায় তাহলে কোন কোন সুরা পড়বে সুরা কুব্বেরাত সুরা ইনশেকাক সুরা ইনফেতার একবারে দেখতে 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 বৃদ্ধ হয়ে যাবে দেখতে দেখতে কে আমাদের মাঠে উঠতে উঠতে বৃদ্ধ হয়ে যাবে মাথার চুল পেকে যাবে দুশ্চিন্তায় মাথার চুল পেকে যায় কথাই ঠিক আলা মেয়াজ আলুল বিলদানা শিবা বিচারের মাঠ হচ্ছে যেদিন বালক হয়ে জন্ম নিবে বালক হওয়ার সাথে সাথে বৃদ্ধ আলুল বিলদানা শিবা যেদিন বাচ্চা হবে বৃদ্ধ তার নাম কেয়ামা যেদিন বাচ্চা হবে বৃদ্ধ তার নাম কেয়ামাত মহা দুর্ঘটনা মালকারিয়া মহা দুর্ঘটনা কি আপনি কি বলতে পারেন মহা দুর্ঘটনা কি না সকাল ফারাসিল মফসুস যেদিন মানুষ হয়ে যাবে কীট পতঙ্গের নাই যেদিন মানুষ হয়ে যাবে পঙ্গ পালের নেই এটা যদি ল্যাম্প হতো তাহলে ওই ওই কীট পতঙ্গ কি হতো এটা যদি ল্যাম্প ল্যাম্পো বুঝেন বাতি বাতি যেটা চেরাগ চেরাগ বাতি যেটা আলো বাহিরে থাকে আগুনটা খোলা থাকে তো ওটার উপরে যদি ও যায় তাহলে কি হবে জ্বলে যাবে তার মানে ও বুঝতে পারছে না যে এটা আগুন মানুষ এরকম হয়ে যাবে এই কথা আল্লাহ তালা বলেন কি দিয়ে বুঝায় আপনাকে আমি কেয়ামাত কত কঠিন একটু এলকা এব্রাহিম আবাহু আজার বিচারের মাঠে এব্রাহিম তার বাপ আজরের সাথে সাক্ষাৎ করবেন বাপ বেটা মুখামুখি ইব্রাহিম আলাইসালাম বলবেন আলম আকুল্লাসী আব্বা আপনাকে আমি বলিনি যে আপনি আমার নাফারবানি করিয়েন না আপনাকে আমি বলেছিলাম যে আপনি আমাকে মেনে চলেন না করিয়েন না তখন এব্রাহিমের বাপ বিচারের মাঠে বলবে আলে আমি বেটা আজ তোমার নাফারবানি করবো না আজকে যা বলবে তাই শুনবো তখন আল্লাহ তালা বলবেন ইন্নাকা ও আদান আল্লাহ ইন্নাকে ও আদান এলা তো আবাদ আল্লাহ তুমি আমার সাথে অদা করেছ যে ইব্রাহিম তোমাকে আমি বিচার মাঠে অপমান করব না আজকে আমার বাপ জাহান নামে যাবে আর আমি জান্নাতে যাব এর চেয়ে বড় অপমান কি হতে পারে আল্লাহ তুমি আমার সাথে অদা করেছ যে ইব্রাহিম তোমাকে আমি বিচার মাঠে অপমান করব না তো আমার পিতা জাহান নামে যাবে আর আমি জান্নাতে যাব এর চেয়ে বড় অপমান কি হতে পারে এটা তো সবচেয়ে বড় অপমান তখন আল্লাহ তালা বলবেন ইব্রাহিম ইনি হারাম তুই জান্নাত আলাল কা না যারা আমার নবীকে মানে না আমি তাদের জন্য জান্নাত হারাম করেছি যারা আমার নবীকে মানে না তাদের জন্য জান্নাত আমি হারাম করেছি তারা জান্নাতে যেতে পাবে না তোমার বাপ ইব্রাহিম তোমার বাপ আজর আমার নবী ইব্রাহিমকে মানেনি অতএব তোমার বাপকে আমি জান্নাতে দিব না একটু এক মিনিট এই ছেলে বস তুমি বিরক্ত হচ্ছ আমি রাজশাহী থেকে বের হয়েছি বারোটার সময় সাড়ে বারোটার সময় আর এখানে এসে পৌঁছেছি দশটার সময় আমি কথা বলছি তুমি ক্লান্ত হচ্ছ মানে ক্লান্ত হবো কেন কিছুক্ষণ অপেক্ষা করো কয়েক মিনিট আলোচনার শেষের দিকে চলে আসছি তো আমাদের আজকে লম্বা আলোচনা হবে না রসুল সালাহ আলী বলছেন যে আমি গেলাম আমার চাচা আব্দুল মোত্তালেবের কাছে দেখি আবু জাহাল বসে আছে তাই আমি বললাম চাচা লাইলা বলেন বিচার মাঠে দেখে নিব বাকিটুকু খালি লাইলা বলেন বাকি কি করা লাগবে সেটা আমি দেখব মনে সুযোগ না হলে তার কিছু করা যায় না বাকিটুকু আমি দেখব আপনি লাইলাহিল্লা বলেন তখন আবু জাহাল বলছে ছি 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 শেষকালে আপনি লাইলাহিল্লা বলবেন কি আমার পর্যন্ত তো আপনার নামে একটা বদনাম থেকে যাবে আহারে আব্দুল মোত্তালেব এত বড় মানুষ হওয়ার পরেও বাবদাদার ধর্ম ত্যাগ করে বেধর্মী হয়ে মারা গেল ছি 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 আপনি এই কাজ করবেন কেমন পর্যন্ত মানুষে বলা বলি করবে আরে আব্দুল মু এত বড় মানুষ হওয়ার পরেও মরার সময় বাপদাদার ধর্ম ত্যাগ করে বিধর্মী হয়ে মরলো এইটা মানুষে বলবে এটা মানাবে তখন আব্দুল মুতালে বলছে মোহাম্মদ থাক আমি আর লাইলা হিলাল্লাহ বলবো না যাচ্ছিলাম তাই থাকি তো কিছুদিন পর আব্দুল আলী বলছেন আল্লাহর নবী আব্দুল মোতালেব মারা গেছে জীবন দিয়ে ভালোবাসতেন চাচা আল্লাহর নবীকে জীবন দিয়ে ভালোবাসতেন জীবন দিয়ে তিনি বেঁচে থাকাকালীন কেউ কিছু বলতে পারেনি মোহাম্মদ সাল্লামকে তো আলী বলছেন আল্লাহ রসুল আব্দুল মোতালেব তো মারা গেছে তখন আল্লাহ রসুল বলছেন নিয়ে যাও মাটিতে পোঁতে দিয়ে আসো তো আলি নিয়ে গেলেন মাটিতে পোঁতে দিয়ে এলেন দিয়ে আল্লাহ নবীর কাছে আসলেন এসে বলছেন আব্দুল মোতালেবকে মাটিতে পোঁতে দিয়েছি আব্দুল মোতালেবকে মাটিতে পুঁতে দিয়েছ তুমি গোসল করো অমুসলিম হিন্দু মানুষকে যদি শ্মশান ঘাটে ফেলে দিয়ে আসা আসতে হয় তাহলে যে ফেলে দিয়ে এসেছে তাকে গোসল করতে হবে অথচ মুসলমানকে যে গোসল দেয় সে গোসল করতে পারে সোননাথ তবে মাটি দিয়ে এসে আবার গোসল করতে হবে এটা বিধান নেই কত কাছের মানুষ না বলার কারণে একটু ঘুরেও দেখলেন না একটু গেলেনও না যে আচ্ছা দেখ দেখাশি তাহলে আমাদের দিকে কোনো মানুষ মরলে সারা গ্রামের লোক দেখতে যায় চাঁপাই নব মহিলারা যায় এদিকে যায় কি না আচ্ছা এ কেন দেখতে যাচ্ছে পুরুষ মানুষকে এ কি করে ওখানে গিয়ে জাহরে যুগে মহিলারা কেঁদে দিত যে আপনার চাচা মরেছে পাড়ার মহিলারা এসে কেঁদে দিল এখন আপনি আর একদিন যে ও বাড়িতে গিয়ে কে করবেন ওদের যেদিন মরা মরবে সেদিন কেঁদে দিয়ে আসবেন ধার করে কাঁদিয়ে নেওয়া হতো এটা যা এই যে মানুষ মারা গেলে চিৎকার করে ডাকা হচ্ছে এইভাবে চিৎকার করে ডাকা হতো মানুষ মরা গেলে খবর দিতে হবে মোবাইলও বলা যাবে কিন্তু অমুক নেবাসে অমুক তার নিজ বাস ভবনে এনতেকাল করেছেন ইন্নালিল্লাহে রাজন আপনারা তার জানা যায় শরিক হবেন এগুলো হলো জাহেলিয়ত আর বেটা লন্ডনে আছে আসা পর্যন্ত ওকে মেমুতে রেখে দিল বরফ দিয়ে আর আল্লাহ নবী বলছেন যে শ্বাস বের হওয়ার সাথে সাথে মাটিটি মাটিটা ঢাকো কেন কেন শ্বাস বের হওয়ার সাথে সাথে মাটিটা ঢাকতে হবে কেন ভালো হলে জান্নাতে চলে গেলো তোমার কাছে আছে ঝামেলায় আছে আর মন্দা হলে তুমি বাঁচলে আর পশু প্রাণী গাছপালা বাঁচলো যদি পাপই হয় তাহলে পাপের প্রতিক্রিয়া গাছের উপরে পড়ে মানুষজনের উপরে পড়ে গরু ছাগলের উপরে পড়ো সাবধান পাপ করিয়েন না পাপ করেন এই ছেলে জেনা করো না এই ছেলে বোকা ছেলে তুমি যে জেনা করে ঘরে ঢুকো তোমার এই জেনার প্রতিক্রিয়া গোটা বাড়িটার উপরে পড়ে লাশকে নিয়ে যাচ্ছে একজন তো আল্লাহ রসুল বলছেন আল মুস্তারি হল মুস্তার হমিন হোক সেও বাঁচো তোমরাও বাঁচো সাহাবেগন বললেন আল মুস্তারি হল মুস্তার হোক বুঝতে পারলাম এটা যে কি বললেন আপনি আরবি তখন আল্লাহ রসুল বলছেন শোনো 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 ও যদি ভালো মানুষ হয় তাহলে তাড়াতাড়ি জান্নাত পেয়ে গেল আরও যদি মন্দ মানুষ হয় তাহলে তোমরা বাঁচলে ওর পাপের প্রতিক্রিয়া পড়ে আলা সাজারে ওলা হাজারে গাছের উপরে পড়ে তুমি জেনা করে বাড়িতে ঢুকছো তোমাদের গাছের ফল কমে যেতে পারে ফল কমে যাবে এখন তো জেনা একেবারেই সহজ চাচা তোবন খালা তবন ভাবি বান্ধবী মানে জেনা আর মোবাইলের অপর নাম হলো জেনা তোমাকে বহুবার বলা আছে এখনও তোমার মোবাইলে ল্যাংটা মেন আছে লজ্জা হয় না বেটা সরম হয় না হায়া হয় না লজ্জা বেঁচে খেয়েছ আপনার মেয়ে এখনো মাথায় কাপড় না দিয়ে বসে আছে এখানে বক্তব্য শুনতে এসে যে ক্লাস টেনে পড়ে ক্লাস টেনে পড়ে মানে এইটে যেদিন উঠেছে সেদিন হাইজ হয়েছে ও যদি বিবাহ হতো তাহলে দুইটা বাচ্চা হতো তো এখনো মাথায় কাপড় নেই কেন মাথায় কাপড় নেই কেন কেন নেই জন্ম দিয়েছেন আপনি আর মাথায় কাপড় দেওয়া বা আমি শোনেন মধ্যখানে একটা কথা শুনে রাখেন এদিকে দেখেন হাদিস্ক্রন্থ বলার মানুষ নেই জানবেন কি দিয়ে চিল্লা চিল্লি দিয়ে দিন কাটছে মানুষের বাপকে বলছেন আল্লাহর নবী এক তুমি উপার্জন করে তোমার ছেলে তোমার মেয়ে তোমার স্ত্রীকে খাওয়াও উপার্জন করা টাকা পয়সা আগে ছেলে মেয়েকে পড়াতে হবে ব্যাংকে জমা রাখতে হবে না ছেলে মেয়েকে পড়াতে হবে ওকে খাওয়াতে হবে শিক্ষা দিতে হবে এটা বাপের জিম্মেদারি এটা এক নাম্বার একবার প্রথমে এটা তিনটার প্রথমটাই এটা যে তাকে পড়াশোনা করাতে হবে ব্যাংকে রাখতে পাবেন না টাকা ব্যাংকে পরে রাখেন আপনার বাপের জমিদারি আছে জমিদের ছেলে মেয়েকে খাওয়ান সম্ভব না হলে ব্যবসা করে খাওয়ান সম্ভব না হলে চকলেট বিক্রি করে খাওয়ান সম্ভব না হলে মানুষের বাড়িতে কাজ করে খাওয়ান সম্ভব যদি না হয় তাহলে ভিক্ষা করে ছেলে মেয়েকে পড়ান ভিক্ষা করে মেয়েকে লালন পালন করেন মেয়ে কেন গার্মেন্টসে গেল শেষ পর্যন্ত বাপ মেয়েকে কি করে খাওয়াবে ভিক্ষে করে তবুও মেয়ে গার্মেন্টসে যেতে পাবে না বিশ থেকে পঁচিশ বছর পর্যন্ত বাপ ছেলেকে পড়াবে শেষ পর্যন্ত কি করে পড়াবে ভিক্ষা করে ওটা বাপের জিম্মেদারি খুব সাবধান ছেলেকে বিশ পঁচিশ তিরিশ বছর পর্যন্ত বাপে পড়াবে আমি ভিক্ষা করতে বলিনি বাপ শেষ পর্যন্ত ছেলেকে কি করে পড়াবে সেটা বলেন ভিক্ষা করে পড়াবে তবুও ছেলে গার্মেন্টসে যেতে পাবে না পরে যেদিন বাপের কাজ শেষ সেদিন বাপ যতদিন বেঁচে আছে ততদিন পর্যন্ত ছেলে মেয়ের উপরে তার কাজ শেষ হয়নি তারই নাম বাপ ও তো জানে না যে আমি বাপ ওর ওর বাপ দিয়েছে বউ ঘরে এসেছে বউয়ের কাছে গেছে বাচ্চা হয়ে গেছে তাই ও বাপ দুইজনের কেউ জানে না আমি কিভাবে বাপ ও মহিলাও জানে না আমি কিভাবে মা সাদের উপরে মা হয়ে গেছে সাদের উপরে বাপ হয়ে গেছে দুইজনের হুঁশ বুদ্ধি কিছুই নাই এমনি খাই পায়খানা করে দিন কাটায় পশু প্রাণীর মতো বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না ও শোনে না ওরা কান আছে শোনে না ও কালানাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো ভালো হওয়া জাল বরং তার চেয়ে খারাপ বুঝেও ও বুঝে না ওরা বুঝে না তার মানে ও এখন পশুর মতো জীবিকা নির্বাহ পশুর মতো ওই ছেলেটা তো জানে যে নিচে প্যান্ট করা যাবে না তবু করেছে কেন বুঝেও বুঝে নাও আমি নিজে বাস্তব দেখিয়েছি যে আমার আব্বা কৃষক মানুষ জমি চাষ করার পরে যখন গরু ছেড়ে দিতেন মাঠে তখন আমরা গরু নিয়ে মাঠে থাকতাম গরু চড়তো তো গরুগুলো যখন ধানের ক্ষেতের দিকে যেত আমার বাস্তব জীবনের কথা বলছে যখন ধানের ক্ষেতের দিকে যেত ধান খেতে যেত তখন আমি বলতাম আমরা বলতাম এক থেমে গেছে একটু পরে আবার যাচ্ছে তার মানে যাচ্ছে কেন বুঝেও বুঝে নিও তাই তো গরু ও থামল তো তার মানে বুঝেছে যে আমাকে থামতে বললো তো বুঝেছে থেমে থেকে যাবে বা ঘুরে চলে আসবো তো যাচ্ছে কেন বুঝেও বুঝেনিও তাই তো গরু মানুষ যখন বুঝেও বুঝবে না মুরব্বী এখনো কি তামাক মুখে মুখে আছে আছে নাকি তামাক এখনো জর্দা হুজুর হুজুর জর্দা আছে নাকি মুখে এখনো হুজুর ধর্মকে পাগল পেয়েছেন নাকি ধর্ম কি রাজশাহী না নাম হাওয়াই লাড্ডু দোনো হাত লাড্ডু হয়তো চাহেজ কো ধর্মকে চাহেজ কো ছোট দে না আর নিজেকে মানুষ মনে করবেন নিজেকে পশু প্রাণী মনে করিয়েন না গল্প করছো কেন লজ্জা হয় না তোমার সরম হয় না মাথায় কাপড় নেই কেন তোমার বাপ বেটি লজ্জা বেঁচে খেয়েছ নাকি বাপ বেটি লজ্জা বেঁচে খেয়েছো সরম হয় না হায়া হয় না মাথায় কাপড় দাও না কেন মাথার চুল খুলে রাস্তায় চলো কেন কি দেখাতে চাচ্ছ মাথার চুল মানুষজনকে দেখিয়ে জাহান নামে মানুষকে ঠেলে দিয়ে নিজেকে শিক্ষিতা মনে করো ষোলো ডিসেম্বরে বাপ চেয়ারে বসে আছেন আর বেটি নাচছে বেটি কি করছে নাচছে বাপে দেখছে যে বেটি কেমন নাচে বলেনি বাপ না আরো কিছু ছি 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 নওস উইল দ্যাম জালে হ্যাঁ এই চলে ওই হাদিস তুমি ভুলে গেলে তিনটা বিপদ নেমে আসে তিনটা পাপের কারণে লে এখনের না ফিআ হাজ এলো মা খাস অ ও খস আমার উম্মাতে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে আমার উম্মাতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে বিপদ এক ভূমিকম্প বিপদ দুই আকার আকৃতি পরিবর্তন সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে সোর, শকুর বানর তিন সর্বধরনের সমস্যা মসজিদে মারামারি মাদ্রাসায় মারামারি রাস্তাঘাটে মারামারি স্কুল কলেজে মারামারি জেলের ভিতরে মারামারি যেখানে সেখানে মারামারি তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে পাপ এখনো বলিনি বিপদ বলছি বিপদ এক বলেন তো কি ভূমিকম্প বিপদ দুই আকার আকৃতি পরিবর্তন কার মতো হবে বানর এবং সরের মতো বলেন তো এ এইটা কেন আল্লাহ নবী বললেন না গুরুর মতো হয়ে যাবে গুরু 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 এরকম বললেন না কেন কেন বললেন না যে সিরিগেলের মতো হবে সিরীগেলের মতো হবে এটা কেন বললেন না কেন বললেন বানর কেন বললেন শুকুর শোনেন পৃথিবীতে সবচেয়ে অনুকরণীয় প্রাণী প্রাণী হচ্ছে বানর বানর আর একজনের অনুকরণ করে আমার খুব ভালো মনে আছে আমাদের গ্রামে বানর খেলা লোক যেত গিয়ে বলতো হয় তোমরা চাউল আনো চাউল বানর খেলা দেখাবো তখন আমরা চাউল নিয়ে গিয়ে তাকে জমা দিতাম তখনও বানর খেলা দেখাতো এক পর্যায়ে বলতো এই বানর নতুন বউ কিভাবে হাঁটে রে তখন ওই ওই দিয়ে হাঁটছে তার মানে বানর করতে করতে পারে পারে অনুকরণ মুসলমান যখন কাদের অনুকরণ করবে ইহুদি খ্রিস্টানদের মুসলমান যখন কার অনুকরণ করবে ইহুদি খ্রিস্টানের মাথাল চুল ছাড়ছে তাদের মতো করে প্যান্টটা পরছে তাদের মতো করে স্কুলে পড়াশোনা করাচ্ছে তাদের মতো করে ক্লাসে ঢুকছে তাদের মতো করে অফিস আদালত চালাচ্ছে তাদের মতো করে কোর্টকাচারী চালাচ্ছে তাদের মতো করে এই ছেলাই তোমার বাপ যে পটটা কিনেছে পট তোমার ছোট ভাই যাতে পায়খানা করে ওই পটটা ঘোড়া দেখেছো কি তো এটা তো আমি কিনবো না তুমি কিনলে কি করে ওটা তোমার বাপ কিনেছে বুঝে ও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখে ও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শোনে না ওরা কান আছে শোনে না তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিয়ালের মতো ভালো হাজাল বরং তার চেয়ে খারাপ কি মনে করেন আপনি আপনি এই পট কিনলেন কেন আমার কথা মনে হয় বুঝতে পারেন না বাচ্চার একটা পায়খানা করা জিনিস পাওয়া যায় ওটা কিসের মতো করা আছে ঘোড়া ওটা আপনি কিনলেন কেন ওটা আমি তো কিনবো না আপনি একটা আয়না কিনেছেন আয়না সেটা ডলফিন মাছ মাছ দুই দিকে আছে সেটা আপনি মুসলমান হয়ে কিনলেন কি করে ওটা হয় কি করে এই ছেলে তোমার মা শোকে যে কাঁকড়া রেখেছে কাঁকড়া 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 চেন না কাঁকড়া রেখেছে দেখো তোমরা নিজেকে পশু মনে করো না গো মানুষ মনে করিও আচ্ছা মানুষ সরের শুকুরের মতো হবে কেন সব প্রাণী বিবেচনা করে খায় সোর ছাড়া কি বললাম বলেন তো দেখি সব প্রাণী বুঝে সুঝে খায় বুঝে সুঝে খাই শুকুর মানুষ যেদিন হালাল হারাম বিবেচনারে খাবে না সেদিন মানুষ হবে শকুরের মতো সেদিন আকার আকৃতি পরিবর্তন হবে শুনুন তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে পাপ এক এজা যার এজা সারেবুল ক্ষমুরা মানুষ যখন বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দর্ব খাবে পান করবে তখন এই তিনটে বিপদ নেমে আসবে দুই জাহারাতিল কায়নাত মেয়েরা যখন নাচবে তোমার মোবাইলে মেয়ে নাচে এই কথাটা বলে এতক্ষণ পর্যন্ত কথা বলছি প্রায় সব মোবাইলে মেয়ে নাচে প্রায় সব দোকানে মেয়ে নাচে প্রায় সব ঘরে মেয়ে নাচে মেয়েরা যেদিন নাচবে সেদিন তিনটা বিপদ নেমে আসবে দেখি মনে আছে কিনা বিপদ এক ভূমিকম্প বিপদ দুই আকার আকৃতি পরিবর্তন বিপদ তিন সর্ব ধরনের সমস্যা সর্ব ধরনের সমস্যা দুই নম্বর পাপ কি দুই নম্বর পাপ কি মেয়েরা যখন নাচবে হেডমাস্টারের হেডমাস্টারই চলে না মেয়ে নাচানো ছাড়া ঊর্ধ্বতম কর্মকর্তা এসে স্কুল বন্ধ করে দেন চাকরি বন্ধ চাকরি বাতিল আশ্চর্য পৃথিবী তিন যারা বগুল মা যে বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব মোবাইলে বাজনা বাজে সব প্রায় সব দোকানে বাজনা বাজে এখানে কয়েকটা ছেলে আছে যার দোকানে এক জোরে সাউন্ড চলে যে থাকা জানে ছেলে তুমি তার মধ্যে নাকি সরম পাও না শোনো শেষের দিকে চলে আসলাম আজকের আলোচনার শেষ আদেশ এদিকে লক্ষ্য করো বিচার মাঠের বাস্তবতা দেখাচ্ছি আবু মুসা আসারি জিয়া আল্লাহ তালানো বলছেন যে নবী বলেন কি ফানাম আমি কিভাবে হাসি খুশি করব। আমি যে একটু আনন্দ ফুর্তি করব একটু যে হাসব কারোর সাথে আল্লাহর নবী বলছেন এটা কিভাবে করি ওকা দিল সাহেব সুরে ইতেমধ্যে বাসিওয়ালা বাসি মুখে করে আছে ওয়া হামা জাবাতহু মাথাটা মুখটা নিচু করে আছে ওয়া আজগাসামাহ কান রেডি করে আছে এদিকে দেখেন বাসিটা মুখে দিয়ে আছে মুখটা নিচু করে আছে কানটা ওপরে লাগিয়ে আছে খেয়াল করে আছে মান কখন ফোঁক দিতে আদেশ করা হবে মান কখন ফোঁক দিতে আদেশ করা হবে ঠিক বাস্তব এরকম হতে পারে এভাবে রেডি আছে কথা কি আমার বুঝতে পারছেন মানে আল্লাহ আদেশ করবেন যে ফুঁক দাও সেই জন্য পৃথিবীর সৃষ্টির দিন এভাবে রেডি হয়েছে আমি কিভাবে আনন্দ করি তো বলছেন যে কি করতে বলছেন আমরা কি করব তখন আল্লাহ রসুল বললেন তোমরা বলো কলু তোমরা বলো হাসবুন আল্লাহ হাসবোন আল্লাহ নিয়মালকিল এই পড়েন সম্মানিত দিনী ভাই এই আয়ালাই আমি দোয়া পড়েছি তুমি ব্যস্ত হলে কেন তোমার তোকে মধ্যখানে আমি বলেছি আমার কথা শেষ না করে তাড়াহুড়া করো না বেচার মাঠে পাপই না করে কাউকে প্রমাণ না করে কাউকে জাহান্নামে দিবেন না খাতাটা দেওয়া হবে খাতাটা দিয়ে বলা হবে তোমার পাপ নিজেই পড়ো তখন প্রত্যেক মানুষ পড়বে আর বলবে নিজের খাতা সবাই পড়তে পারবে মালে হাজাল কিতাব লাইভদেরও সকিরত অলা কি আশ্চর্য ধরনের খাতা জীবনের ছোট কথাও লেখা আছে বড় কথা লেখা আছে সব এইভাবে পড়বে পড়বে আর বলবে। পড়তে পারবে। দুই মিসকালা জারাতিন খাইয়াইয়ারা মিসকালা জারাতিন সারাইয়ারা সবকে এভাবে দেখানো হবে কর্ম টিভির পর্দা যেভাবে দেখছেন সেভাবে সব পর্দা দেখতে পাবেন পর্দাতে সব নিজের পাপ কর্ম রাসুল সোল্লাহসাল্লাম এটার ব্যাপারে বলেছে যে যখন আল্লার সামনে মুখামুখি হবে যখন কোনো দোভাষী থাকবে না লাইসে বাইনো হ মাইনে তার তারজমান কোনো দোভাষী থাকবে না বলে হাজেবনি হাজে কোনো অন্তরাল এরকম থাকবে না একবারে মুখামুখি ফাইয়ারা আসমা ফা জো আইমারা হু ওই সম তো ডান দিকে দেখবে ফাইয়ারা মাক্কেদ্দম অমিনামালিহি তার সব কর্মক্ষেপ দেখতে পাবে ডান দিকে একবারে বারো চোদ্দ বছর বয়স থেকে নিয়ে যা করেছেন সব ডানে আবার বাম দিকে সব কর্ম যা দেখলো ডানে তা তা দেখবে দেখবে বামে বামে যা দেখলো ডানে সামনের দিকে জাহান নাম আর এই পৃথিবী কথা বলবে এটা হলো তৃতীয় মুখ বন্ধ করে দিয়ে হাত কথা বলবে পা বলবে তুমি ঠিক বলেছ এই চারটা পদ্ধতিতে মানুষকে পাপি প্রমাণ করা হবে সম্মানিত উপস্থিতি জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে ভর্তির সময় পহিলা জানুয়ারি জানুয়ারির এক তারিখ ঢাকা তো জানুয়ারির এক তারিখ আবদুল্লা বিন আব্দুর আজাক আপনাদের জীবনে আহলে হাদিসের ঘর থেকে বোখারির অনুবাদ হয়নি কিন্তু বোখারির বাংলা হচ্ছে ব্যাখ্যায় এটা আপনাদের জন্য একটা বিশাল পাওয়া বাংলা ভাষায় সর্বপ্রথম বোখারির ব্যাখ্যা এ যাবৎ বাংলা ভাষাতে কোনো বোখারির ব্যাখ্যা হয়নি আব্দুল্লাহ আপনাদের সবার পরিচিত বাচ্চা মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ে দুশো আড়াইশো টাকা বড় কথা নয় বিশাল আলোচনা একটা ব্যতিক্রম আলোচনা বোখারির বাংলা ভাষায় ব্যাখ্যায় অন্যান্য বইসহ এই বোখারির ব্যাখ্যা মেন্নাতুল বারি এর নাম হলো মিন্নাতুল বাড়ি এই বইটি সংগ্রহ করার অনুরোধ রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার আসলের পদ্ধতি অনুযায়ী চলার তো দান করো কিছু জিজ্ঞাসা এই মিন্নাতুল বাড়ি বোখারির ব্যাখ্যা একটা ব্যতিক্রম বই সবাই নিয়ে যাবেন আমিও ভাবতে পারি না যে আসলে বোখারির ব্যাখ্যা আপনাদের ঘরের ছেলে এত উত্তম ব্যাখ্যা বের করবে প্রথম খন্ড ভূমিকাতেই আছে সবাই পড়তে পারবেন অতীব গুরুত্বপূর্ণ মসজিদে আসরের সলাৎ হানাফি এমামের পিছনে সহি আকিদার মুক্তাদির নামাজ হবে কি পড়া যায় তবে ফজর আর আসর না পড়াই ভালো তারা সময়কে নষ্ট করে দেয় অসময়ে সলাত আদায় করে তখন বাড়িতে পড়ে নেবেন হানাফি মসজিদে কি সলাৎ পড়া হারাম জিনা সলাৎ পড়া হারাম নয় পড়তে পারেন হারাম ও সুদ হারাম ও সুদখোরের বাড়িতে জেনেশনের দাওয়াত খাওয়া যাবে কি যারা হারাম খায় তাদের বাড়িতে না খাওয়াই ভালো না খাওয়া যাবে না এমাম মাহাদি আগমনের পূর্বে পৃথিবীর অবস্থা কিরূপ থাকবে এমাম মাহাদি আসার পূর্বে পৃথিবীর অবস্থা খুব শোচনীয় থাকবে জুলুমকারীর শাস্তি শাস্তি কি তার বিচার পরে হবে কেমতের মাঠে জাহান্নাম নাম হবে তবে সবার পরে বিচার হবে জর্দা খা হারাম না হালাল একেবারেই হারাম টোটালে হারাম সম্পূর্ণরূপে হারাম ও তো হারাম খাদ্য দিয়ে তৈরি জর্দা যে খাদ্য দিয়ে তৈরি হয় ওই খাদ্য কুকুর শ্রীগালও খায় না গরু ছাগল খায় না ওই গাছ তামাকের গাছ গরু ছাগল পশু প্রাণী কোনোটাই খায় না বুঝতে পারলেন না মনে হয় অথচ অন্য অন্য গাছ ছাগল গরু খায় কিন্তু তামাক গাছ খায় না মহিলাদের কাফন পরার জন্য কতটা কাপড় প্রয়োজন তিনটে মহিলা পুরুষ সবার জন্য তিন কাপড় মহিলা পুরুষ সবার জন্য তিন কাপড় আল্লাহকে চিনার উপায় কি আল্লাহকে চিনার উপায় আকিদাগত বইগুলো পড়তে হবে কেবল লাভবান বইয়ের ভূমিকাতে আল্লাহর পরিচয় দেওয়া আছে হাতিদেগত বইগুলি পড়তে হবে তাহলে আল্লাহর পরিচয় জানতে পারবেন আর আল্লাহ সর্বশক্তিমান এটার উপরে বিশ্বাস রাখাই ইমান মানুষের মৃত্যুর খবর মসজিদে ও রাস্তায় পথে ঘাটে মাইকিং করা যাবে না ওটা না যায় ওটা হারাম সালাতুত তাসবি নামাজ পড়া যাবে কি জিনা সালাতুত তাসবির হাদিস জাল সালাতুত তাসবী নামাজ পড়া যাবে না মোনাজাতের দুয়াই রব্বানা লাকাল রব্বানা জালামনা আনফছানা এটা বলা যাবে যাবে হাত তুলে দোয়া করবেন তখন বলবেন চার রাকাত সুন্নাত পড়লে প্রতি রাকাতে একই সোরা ফাতেহার পর সুরা মিলাতে হবে চার রেখাত সোনাদ যদি একসাথে পড়েন তাহলে প্রথম দু রেখাতে মিলাবেন পরের দুই রেখাতে মিলাবেন না ফরজ সোনাদ একই রকম করেই পড়বেন তাবিজ ব্যবহার করা হারাম রুবাইয়ে। আক্তা সিনহা না সিনহা শব্দটা ঠিক হয়নি সানিহা সানিহা মানে ভালো আর রুবাইয়া রুবায়া নাম রাখা যায় রুবাইয়া মানে বৃদ্ধি এটা যে রেবা থেকে নাম তো ভুল বুঝেছি

আল্লাহ আমাদেরকে আলোচনা মেনে চলার তৌফিক দান করো আল্লাহ আমিন আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো এ দাবি এ দাওয়া এ দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম শোভানা কাল্লাহ আসসালাম আসসালাম